সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আমি আজকে একটা ফেস গ্লোয়িং মাস্ক তোমাদের সাথে শেয়ার করব। আর যে মাস্কটা স্কিনের জন্য খুব ভালো কাজ করবে, খুব এফেক্টিভ, কারণ এখন পুরো বিয়ের সিজন চলছে, আর বিয়ের সিজন মানেই কারো না কারোর ইনভিটেশন তো থাকবেই। তো তার জন্য আমি আজকে তোমাদের সাথে একটা ফেস মাস্ক শেয়ার করব যেটা স্কিনটাকে গ্লো করতে খুব সাহায্য করবে, হেলদি একটা গ্লোয়িং স্কিন দেবে। কারণ আমাদের উইন্টারে সবার স্কিনই রাফ হয়ে যায়, ডাল হয়ে যায়, সেটা একদমই দেখতে ভাল লাগে না। আর রাফ স্কিন, ডাল স্কিনে যদি আমরা মেকআপ করি সেটা তো আরও বাজে লাগে। তো তার জন্য আমার স্কিনটাকে স্মুথ গ্লোয়িং করতে হবে। তো এই ফেস মাস্কটা তোমাদের ট্যানটাকে খুব ভালো মতো রিমুভ করবে, ডাল স্কিনটাকে রিমুভ করবে, পিম্পল অ্যাকনে মাস্কগুলোকে, স্পট যেগুলো থাকে সেগুলো খুব ভালো মতো রিমুভ করবে, একটা হেলদি গ্লো দেবে স্কিনটাতে। তো এত কিছু ভালো জিনিস করবে, তো সেটা তোমরা অ্যাপ্লাই করতেই পারো। তো চলো, আমি আজকে বেশি কথা বলবো না, আমি তোমাদের দেখিয়ে দিই আমি কীভাবে ফেস মাস্কটা তৈরি করলাম আর কীভাবে স্কিনে অ্যাপ্লাই করলাম। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন এসছো, আমাকে নতুন দেখছো, তাদের সবাইকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো চলো, আমি ঝটপট করে দেখিয়ে দিই আমি কীভাবে ফেস মাস্কটা তৈরি করলাম আর অ্যাপ্লাই করলাম, তারপর তোমাদের সাথে এসব আর কথা বলছি। দেখো, আমি একটা ক্লিন বোল নিয়ে নিয়েছি। আমি ক্লিন বোলে ফার্স্টে দিয়ে দিচ্ছি 1 স্পুন রাইস ফ্লোর মানে চালের গুঁড়ো। নেক্সট আমি এটাতে অ্যাড করব 1 স্পুন মিল্ক পাউডার। নেক্সট আমি এটাতে অ্যাড করছি টারমারিক পাউডার। নেক্সট অ্যাড করব 1 স্পুন হানি। নেক্সট অ্যাড করব 1 স্পুন কোকোনাট অয়েল। আর লাস্ট অ্যাড করব 1 স্পুন কার্ড। এবারে আমি সবকটা ইনগ্রিডিয়েন্টকে খুব ভালো করে মিক্স করে নেব। দেখো, আমি সবকটা ইনগ্রিডিয়েন্টকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি, আর আমাদের ফেস প্যাকটা একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। চলো, এবার আমি তোমাদের এটা অ্যাপ্লাই করে দেখাই। দেখো, আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে চলে এসেছি। এবার আমি প্যাকটা মুখে লাগাবো, খাবো না। তো চলো, আমি ব্রাশ দিয়ে প্যাকটা ফেসে অ্যাপ্লাই করে নিই। খুব ভালো মতো ফেসে অ্যাপ্লাই করে নেবে। আমি এখানে ব্রাশ দিয়েই অ্যাপ্লাই করছি, তোমরা চাইলে হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারো। দেখো, আমি সারা ফেসে খুব ভালো মতো প্যাকটা অ্যাপ্লাই করে নিয়েছি। এইভাবে আমি এটা 20 মিনিট মতো ড্রাই হতে দেব। 20 মিনিট পর ড্রাই হয়ে গেলে আমি ভালো করে মুখটা ধুয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, আমার স্কিনটা আগের থেকে কতটা বেশি গ্লো করছে তোমরা দেখতে পাচ্ছ। আমার বলার কিছুই নেই, স্কিনটা কতটা গ্লো করছে আর কতটা ব্রাইট হয়ে গেছে। আগে স্কিনটা কেমন ডাল লাগছিল, তো এখন দেখো কতটা গ্লো করছে আর ব্রাইট লাগছে। তো সবাই দেখে নিয়েছো আমি কিভাবে ফেস মাস্কটা তৈরি করলাম আর কিভাবে অ্যাপ্লাই করলাম। তো তোমরাও বাড়িতে এইভাবেই ফেস মাস্কটা তৈরি করো আর স্কিনে অ্যাপ্লাই করো। আর তোমরা দেখতেই পেলে স্কিনটা আগের থেকে কতটা গ্লো করছে, কতটা ব্রাইট হয়ে গেছে। তোমরা এটা অ্যাপ্লাই করে, একবার অ্যাপ্লাই করলেই তোমরা বুঝতে পারবে স্কিনটা কতটা গ্লো করছে আর কতটা ব্রাইট হয়েছে। কারণ এখানে মিল্ক পাউডার আমি অ্যাড করেছি, মিল্ক পাউডার স্কিনে খুব ব্রাইটনেস আনতে সাহায্য করে। তারপর আমি এখানে রাইস ফ্লাওয়ারও দিয়েছি, রাইস ফ্লাওয়ারও স্কিনকে ব্রাইট করতে খুব সাহায্য করে। এখানে যে যে ইনগ্রিডিয়েন্টগুলো আমি অ্যাড করেছি সবকটাই স্কিনের জন্য খুব ভালো আর একদম ন্যাচারাল, ঘরেই পাওয়া যায়। তো তার জন্য স্কিনে সেটা আরও ভালো কাজ করবে। তো সবাই প্লিজ একবার হলেও এটা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল বাটনটাকে হিট করো, প্রচুর লাইক করো, শেয়ার করো আর অনেক অনেক কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, আমি ইনস্টাগ্রাম লিঙ্কটা দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সেও থাকবে, স্ক্রিনেও থাকবে। তোমরা চাইলে আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ওদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।